টুমনি নদী গ্রাস করে নিচ্ছে বাঁধ, কৃষি জমি আর এলাকায় প্লাবনের আশঙ্কায় চাষিরা। ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের, সমালোচনায় সরব বিরোধীরা। কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর আর অজয়পল্লীর পাশ হয়ে টুমনি নদী বয়ে গিয়ে মিশেছে বনকাটির গ্রাম পঞ্চায়েতের পাশ হয়ে চলা অজয় নদে। সম্প্রতি টানা নিম্নচাপের জেরে ভয়াবহ রূপ নিয়েছে টুমনি নদী। প্লাবিত হয়েছিল কয়েকশো বিঘা বেগুন, পটল, উচ্ছে, শাক সহ কুড়ি রকমের সবজি আর ধান চাষের জমি। বাঁধের মাটিও ধুয়ে চলে যেতে শুরু করেছিল টুমনির জলে। বৃষ্টি কমায় টুমনি নদীর জলও কিছুটা কমে যায়। তারপর বোঝা যায় ভাঙন কতটা ভয়ঙ্কর হয়েছে। ফের আবারও নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টি। ধীরে ধীরে ফের জল বাড়ছে টুমনিতে। টানা বৃষ্টি চলতে থাকলে আবার আগের ছন্দে এই নদী ভয়াল রূপ নিলে নদীবাঁধ ভেঙে সর্বস্বান্ত হয়ে যাওয়ার আশঙ্কায় চাষিরা। পাথর দিয়ে নদীবাঁধ মেরামতের দাবি তুলেছেন তারা। এলাকার চাষি মধুসূদন ঘোষ এবং দিলীপ বিশ্বাস এই বিষয়ে কি বলেছেন শোনাব। বিষ্ণুপুর মৌজায় টুমনি নদীটার যে পাড়টা হয়ে যাচ্ছে বৃষ্টির জলে, এই ব্যাপারে আমি কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত সেই দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেছি। এরা এই ব্যাপারে যথেষ্ট সচেতন। ইমিডিয়েট এই বাঁধটাকে তারা মেরামত করার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে। বৃষ্টির জলে বাঁধের গোড়া ঘেঁষে চলে এসেছে টুমনি নদীটা। এটা ভেঙে গেলে আমাদের জমির ক্ষতি হবে বিশাল। এখানে চাষ হয় আলু, পটল, বেগুন, সমস্ত রকমের চাষ হয়। তো কত বিঘা জমি আছে? জমি তো এলাকাটা কত, হাজার বিঘে নাকি এক হাজার বিঘে? এক হাজার বিঘে জমি হবে। ধান চাষেরও জমি আছে? ধান চাষের জমি আছে, বিশেষ করে সবজি চাষের জমি আছে। কপি চাষ হয়, আলু চাষ হয়, পটল চাষ হয়। এই টুমনি বাঁধটা যদি ভেঙে যায় সব মাটি চাপা পড়ে যাবে এবং এই দিক থেকে আবার এই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আতঙ্কের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে আমরা খুবই। আপনার নাম? আমার নাম মধু ঘোষ, চাষি। চাষি আমি একজন। আমাদের এই টুমনির বানে আমাদের টুমনিতে যে ভাঙন দেখা দিয়েছে, এতে আমাদের জায়গা জমি সবজি চাষের আমাদের বাড়িঘরও চলে যেতে পারে যা পরিস্থিতি দাঁড়িয়েছে। আমাদের এখন খুব সংকটে আছি, যাতে এইটা একটা ব্যবস্থা হয়, পাথর ফাথর দিয়ে যদি বেঁধে দেওয়া হয় তাহলে আমরা এখানে কোনো রকম বসবাস করতে পারবো, আর না হলে আমরা এখান থেকে বসবাস করার মতন পরিস্থিতি থাকবে না। আপনারা কি জানিয়েছেন প্রশাসনকে? না, এখনও জানাই নাই, তবে এখন পরিস্থিতি জানাতে হবে। এখন না জানালে কি করে হবে? কেউ কি এসেছিল? না, আগে এখনো কেউ কিছু আসে নাই। আপনারা জানাবেন? আমরা এখন জানাবো। এই যদি ভেঙে যায় আপনাদের কি নষ্ট হয়ে যাবে? আমাদের এখন ঘর বাড়ি প্রধান মেন সমস্যা হচ্ছে, প্রথম ঘর বাড়ি, তারপরে ফসল তো আছে। আগে ঘর আমাদের বাসস্থানটাই থাকবে না যা পরিস্থিতি হয়েছে। কতটা আতঙ্কের মধ্যে আমরা এখন খুব সংকটে আছি। যে আজকে যেরকম পরিস্থিতি, আকাশে যেরকম মেঘ দেখা দিয়েছে, যদি এরপরে যদি আবার আর চলে আসে তাহলে আমাদের বাড়ির পাশে চলে আসবে ভাঙনটা। দেখুন, আমাদের 1500 থেকে 20 ফুট পর্যন্ত খাল হয়ে গেছে একদম ভাঙন, এত পরিস্থিতি খারাপ। কী চাইছেন আপনারা? আমরা এখন চাইছি এটা বান্ধার পাথর দিয়ে ইমিডিয়েট বান্ধার চেষ্টা বান্ধা হোক। কী নাম আপনার? আমার নাম দিলীপ বিশ্বাস। কাকসার বিদবিহার অঞ্চলে যে টুমনি নদীর বাঁধের কথা, এ তো দীর্ঘদিন আমরা শুনে আসছি। কতবার নেতা মন্ত্রী, বড় বড় তৃণমূলের তাবড় তাবড় লোকেরা এসে বলে গেল যে আমরা বাঁধ নির্মাণ করে দেব। আজ পর্যন্ত নদীর ভিতরে বাঁধ তো ছেড়ে দেন, নদীর সাইডের পাড়গুলোও আস্তে আস্তে ক্ষয় হয়ে হয়ে হয় আর সেগুলো ভেঙে যাবার একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। কোন দিন বন্যায় প্লাবিত হয়ে যাবে একদিকে অজয়পল্লী আর অন্যদিকে বিষ্ণুপুর, আর ওখানকার যে চাষের জমি মানে কিছু বলা যায় না, এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে। এই সরকারে শুধু কথা হয়, কোনো কাজ হয় না। এখানে শুধু শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। দীর্ঘদিন আর শেষ দপ্তরকে বলার পরও কাজ হচ্ছে না।